প্রবাসীদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত যে কোনো ভ্যাকসিন সৌদি আরবের অনুমোদনের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। তিনি বলেন, অনুমোদনের আগ পর্যন্ত সবাইকে এ বিষয়ে সৌদি বিধান মেনে চলতে হবে। অনেক দেশ থেকে বাংলাদেশে ভ্যাকসিন সহায়তার প্রতিশ্রুতি রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, দেশে এখন ভ্যাকসিনের সংকট নেই। সকালে ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা। বাংলাদেশকে দেয়া সৌদি আরব সরকারের উপহার 15 লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এবং প্রায় 9 কোটি টাকা চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর উপলক্ষে আয়োজন এই অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং সৌদি আরবের রাষ্ট্রদূত এশা ইউসুফ আল দোহাইলি। এই সময় রাষ্ট্রদূত এশা ইউসুফ বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসাবে বাংলাদেশের জনগণের প্রতি এই উপহার সৌদি সরকারের। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন প্রতিদিন 15 লাখ টিকা প্রদান করা হচ্ছে। সৌদি প্রবাসীদের ভ্যাকসিন গ্রহণের জটিলতা দ্রুতই দূর হয়ে যাবে বলেও জানান তিনি। WHO অ্যাপ্রুভ যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো জানি সৌদি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দেয় এবং সেগুলো জানি অন্যান্য ভ্যাকসিন যেভাবে হয় সেভাবে জানি তাদেরকে ওখানে দেওয়ার ব্যবস্থা করে, সেটা বিষয়ে তারা কাজ করছে এবং সেটা তারা দিবে। যে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং ভ্যাকসিন তৈরি করার বিষয়ে ওনারা আগ্রহ প্রকাশ করেছে। করোনাকালে সৌদি আরব বিভিন্নভাবে সহযোগিতা করেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। 9 কোটি আমরা ভ্যারাইটিজ অব ওই কোভ্যাক্সের আন্ডারে পেয়েছি। সম্প্রতি যেমন আমেরিকার সাথে আমার আলাপ হয়েছিল 1 সপ্তাহ আগে, এবং তখন US সরকার আরও আগে 8 মিলিয়ন বোধে দিয়েছিলেন, এখন তারা আরও 14 মিলিয়ন দিয়েছেন। সো দিস আর গুড, ইটস কামিং। তবে আমাদের আর ভ্যাকসিনের সমস্যা নাই, উই হ্যাভ প্লেন্টি অফ ভ্যাকসিন, উই হ্যাভ লাইনড আপ প্লেন্টি অফ ভ্যাকসিন। অনুষ্ঠানে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসকে সৌরভ, এসটিভি ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।